Bangladesh and see how they develop their country. Jaya Sheikh Hasina, Sheikh Hasina. Tumhara amar thikana. Sheikh Hasina, Sheikh Hasina. Jaya thikana. Sheikh Hasina, Sheikh Hasina. Jaya Sheikh Hasina kaise prastav diye chilen. Apni ei telemon gas amar company er maddhome bahire roptani korun. সেদিন আমেরিকার উৎস হয়েছিল, যার ফলশ্রুতিতে 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে সদ ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের পরে পাকিস্তানেরা যখন বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে চায় নাই, তখন আমেরিকার রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি প্রধানমন্ত্রী হলে আমাকে ক্ষমতা দেন, আপনি সেই সেন্ট মার্টিন আমাদের আমেরিকা দেবেন, আপনাকে আপনার ক্ষমতায় আমি পৌঁছে দেব। জাতির পিতা সেদিন বলেছিলেন আমার সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের এক কিছু এক ইঞ্চি পরিমাণ জমিও আমি কাউকে দিয়ে এই দেশের ক্ষমতায় আসতে চাই না। একইভাবে আজকে আপনারা গত প্রশ্ন শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে বলেছে যে সেন্ট মার্টিন বন্ধক দিয়ে আমি এদেশের ক্ষমতায় থাকতে চাই না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, বঙ্গবন্ধুর অর্থ আমার গমনীতে প্রবাহিত, যে বঙ্গবন্ধু রাষ্ট্র বিক্রি করে ক্ষমতা আসতে চাই নাই, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি রাষ্ট্র বিক্রি করে ক্ষমতা আসতে চাই না। কিন্তু ভাইয়ের আমার ভোটের আমার একটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেই 2000 সালে যখন শেখ হাসিনা তেল গ্যাস না দেওয়ার কথা বলেছিলেন, সেদিন জামায়াত বিএনপি আমেরিকার সাথে চুক্তি করেছিল আমরা যদি ক্ষমতায় যাই তোমাদেরকে তেল গ্যাস দেব, সে একই চুক্তি আজকে নতুনভাবে জামায়াত বিএনপি সে আমেরিকার সাথে করতেছে, যে আমরা আমাদেরকে তুমি ক্ষমতায় নিয়ে দাও, আমরা ক্ষমতায় গেলে সেন্ট মার্টিন তোমাদেরকে লিজ দিয়ে দেব। সুতরাং বন্ধুগণ একটা কথা মাথায় রাখতে হবে, এই দীর্ঘ 15 বছরের শেখ হাসিনার পদচারণায় যে বাংলাদেশ ক্ষুধা বন্ধা দুর্ভিক্ষের বাংলাদেশ, যেই বাংলাদেশ ঘূর্ণিঝড় প্রবলিত বাংলাদেশ, বন্যা ধারিত বাংলাদেশ, আজকে পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে, যে বাংলাদেশে 73 সালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তলাবিহীন জুরির দেশ বলেছিল, সেই যেই বাংলাদেশকে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা ইথিওপিয়ায় গিয়ে বলেছিল গো টু বাংলাদেশ এন্ড সি হাউ দে ডেভেলপ দেয়ার কান্ট্রি, যাও বাংলাদেশে দেখো তারা কিভাবে তাদের দেশকে উন্নয়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বে। সেই বাংলাদেশে আবার নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র সেই আমরা যারা শেখ হাসিনার কর্মী, আমরা যারা প্রতি মুহূর্তে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সফলতা নিতে হবে, জনরীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এদেশে যে দেশ সত্য শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই দেশে ষড়যন্ত্রকারীদের আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না। যতদিন পর্যন্ত শেখ হাসিনার একজন কর্মী বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকবে, এই বাংলার মাটিতে ষড়যন্ত্রকারীদের আর সেই 75 ঘটাতে দেওয়া যাবে না। তাই